রবিবার বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের ম্যাচে ইডেন গার্ডেন্সের মুখোমুখি হয়েছিল লাক স্যাম কলকাতা টাইগার্স ও রেসবি মেদিনীপুর, এবং যেখানে ন উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রেসবি মেদিনীপুর। একদিকে কলকাতার হয়েছিলেন তরুণ তারকা অভিষেক পোড়েল ও অন্যদিকে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। প্রথমে ব্যাট করে লাক্স কলকাতা করে 120 রান, জবাবে ব্যাট করতে নেমে রেসবি মেদিনীপুর অনায়াসেই সেই রান চেজ করে দেয়। ন উইকেটের ব্যবধানে জিতে যায় রেসবি মেদিনীপুর, এবং বাংলায় ফিরে ম্যাচ জেতানোর ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। ম্যাচ শেষে কি বললেন বাংলার এই অভিজ্ঞ ব্যাটার, চলুন সেটাই শুনে নেওয়া যাক। অবশ্যই ভালো যে দু বছর আগে ছেড়ে গেছিলাম, আবার সেম জায়গায় ফিরে আসতে পেরেছি, আর যতক্ষণই পারবো বেঙ্গলকে আবার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। উইকেটটা একটু যেহেতু কন্টিনিউয়াসলি ম্যাচ হচ্ছিল, লিগের ম্যাচও চলছিল, তারপর মানে হয়তো গ্যাপ পাইনি তো রেডি করার জন্য, সেটা একটা রিজন হতে পারে। আর যেহেতু উইকেট স্লো সেই কারণেই স্কোরটা অত বেশি হচ্ছে না, সেই কারণে লো স্কোরই ম্যাচের দিকে চাচ্ছি। আমি সেটা বলবো না, কারণ যেই টিম বেটার বোলিং করতে পারবে, যদি লুজ বল না যায় উইকেটে রান করা অবশ্যই কঠিন। তা কারণ হচ্ছে ওটাই যে উইকেটটা স্লো, কন্টিনিউয়াসলি ম্যাচ হচ্ছে, প্রিপেয়ার করার টাইম পাচ্ছে না, সেসবগুলো আছেই। আর অ্যাজ এ ব্যাটসম্যান বলতে পারবো যদি ভালো উইকেট হয় আরও অনেক কিছু শর্টস খেলা যায়, না হলে সেটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই কারণে ওই বেশি রান হচ্ছে। আমি ওটুকুই বলবো যে টিমকে জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি অলওয়েজ, যেটাই আমি চাই, ব্যাটিং কিপিং যে কোনো দিকেই হোক, সেটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট করতে পারলে আরও ভালো লাগে। আমার পাওয়ার প্লেতে ব্যাটিং করতে গেলে অলওয়েজ মাইন্ডসেট থাকে যে পজিটিভ অ্যাপ্রোচ, আর মারা বল পেলে সে ক্যাশ করা বাউন্ডারিতে, সেই বোলার যেই হোক। এছাড়াও এই টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নিল রেসবি মেদিনীপুর। ম্যাচ জিতে কি বললেন রেসবি মেদিনীপুরের ডিরেক্টর লক্ষ্মীরতন শুক্লা, চলুন সেটাই শুনে নেওয়া যাক। না দেখো ভালোই, এই টুর্নামেন্টটা এরকমই হবে, কেউ উপরে যাবে কেউ নিচে যাবে, বাট এন্ড অফ ডে টুর্নামেন্ট ভালো হচ্ছে। এই টুর্নামেন্টটাকে আমাদেরকে ধরে রাখতে হবে ডিসিপ্লিন ওয়েতে, সব কটা টিম খেলছে। আর আমি আগেও বললাম কি অবভিয়াসলি ঋদ্ধিমান সাহা খুব ভালো লেগেছে আজকে, খুব ভালো খেলেছে। ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি, অভিষেক পোড়েল, করণ লাল, যত যত বাংলার ছেলেরা আছে যে কোনো টিমে হোক, এদের ভালো খেলার জন্যেই এই টুর্নামেন্ট পাচ্ছে। খুব ভালো পিচ, ভালো খেলতে হবে, পিচ খুব ভালো পিচ আছে, পিচ নিয়ে কোনো অ্যাটলিস্ট আমি তো পিচ নিয়ে কোনো অসুবিধা দেখতে পারিনি, বাস এটাই আছে, প্লেয়ারদেরকে আরও বেটারভাবে রেডি হতে হবে আর বেটারভাবে খেলতে হবে। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।